নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে মমতার শাসন, বললেন বাম নেত্রী গার্গী চ্যাটার্জি। চোপড়ার পর শ্যামনগর, ফের বঙ্গে মধ্যযুগীয় বর্বরতার ছবি। বাসুদেবপুর থানার কাউগাছি 1 নম্বর পঞ্চায়েতের শ্যামনগর অন্নপূর্ণা ঘ্যাসমাঠ এলাকায় মহিলাকে বিভৎস্র করে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের ভৈরব বাহিনীর বিরুদ্ধে। আক্রান্ত রূপা দেবনাথ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ মহিলা প্রতিনিধি দল। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গার্গী চট্টোপাধ্যায় বলেন, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে মমতার শাসন। লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে পার্থভৌমিক গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ কাউগাছি চুরি গুন্ডারাজ চলছে, তৃণমূলের গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এই বললাম যে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, তৃণমূলের শাসন। লোকসভা ভোটে বলা হয়েছিল যে গুন্ডারাজ শেষ করবে, এখন কাউগাছি জুড়ে গুন্ডারাজ চলছে তৃণমূলের দুষ্কৃতি সঞ্জুর নেতৃত্বে। তৃণমূলের যারা পঞ্চায়েত প্রধান তারা চোখ বুজে রয়েছেন, কারণ এরাই ভোট লুট করে পঞ্চায়েতে জিতিয়েছে। এই পরিবারটাকে মানে ঘর ছাড়া করবার জন্য, এলাকার দখল নেবার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। উনি আশ্বাস দিয়েছেন থানার বড়োবাবু যে উনি দেখবেন, তবে এই প্রশাসনের ওপর আমাদের খুব একটা ভরসা নেই, তবু আমরা ভরসা করছি। এখানে সম্পূর্ণভাবে এলাকা দখল করার জন্য এবং তৃণমূলের সন্ত্রাস এবং কোচবিহার, উত্তর দিনাজপুরের চোপড়া, কাউগাছি একে অপরকে হার মানাচ্ছে। একটি মেয়েকে ভাবা যায় পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর একটি মেয়েকে বিভস্ত্র করে একদল উন্মাদ মানে সন্ত্রাসী দুষ্কৃতিকারী তৃণমূলের, তারা হচ্ছে মেয়েটিকে মারছে। মেয়েটির বাবা, মেয়েটির পরিবার অসহায়। আমরা খবর পেয়েই আসি, ওনারা অন্য কারণ কাউকে খবর দিতে ওরা ভয় পাচ্ছেন, এবং আমরা খবর পেয়েই আসছি। এবং পুলিশ প্রশাসন নির্বিকার, তারা কোনো ভূমিকা পালন করছে না, এবং এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি এত বড় ঘটনার পরে। একটি মেয়েকে এই সময় দাঁড়িয়ে, কোন সময়, 2024 সাল, মধ্যযুগীয় বর্বরতা, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাটাকে একেবারে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু দিল্লির হাসরাত, আপনার উন্নাও, কাঠুরা, পশ্চিমবাংলা সব এক হয়ে গেছে এখন। একদিকে বুলডোজার আর একদিকে বিভস্ত্র করে মার, সব চলছে পশ্চিমবাংলায় এখন। আমরা মানবিকতার খাতিরে একটি মেয়ের ওপর এই অত্যাচার হয়েছে, আমরা স্থানীয় এই অঞ্চলের বাসিন্দা, আমরা এসছি এনাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা থানায় যাব। পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা সব রকমভাবে চাপ সৃষ্টি। কি হয়েছে একটু বলবেন? বসে না, কোনো রাজনীতির ব্যাপার না, আমরা একজন বসে বসে দিনেশ দা তুমি আগে বসে, আমরা মানুষ হিসাবে এসেছি। আপনার নাম দিনেশ বাবু? দিনেশ, আপনাদের বাড়িতে মানে আপনাদের বাড়িতে ওরা এসে আক্রমণ করলো হঠাৎ? কিন্তু সেটা তো হয়নি, মুখ নিয়ে ওরকম পাটি পাটি করে আসে, পাটি ছেলেটা মেয়েকে মেরেছে, জামা কাপড় মানে জামা কাপড় খুলে মেরেছে, পুলিশে অভিযোগ করেছেন? পুলিশে কি বলছে? পুলিশ কাউকে ধরেছে, গ্রেফতার করেছে? যারা করেছে তাদের চেনেন? শোনেন, পার্টি পার্টি কোনো ব্যাপার নেই আমাদের কাছে, আমরা মানুষের জন্য। না না, সেটা তো আমরা বলছি না, কিন্তু যে তোমার চেহারা আজকে এইরকম এরকম শরীর খারাপ, আপনার কাজ কি করেন? ছেলে কাজ করে, ছেলে আর মেয়ে ওদের দুজনের মাল দিয়ে ওদের শান্তি, এই একই কথা বলে যাচ্ছে।
ছেলে কি কাজ করে? ঠিক আছে, ভয় পাবেন না, আমরাও থানায় যাচ্ছি বলছি। এদেরকেও তো চেনেন, কোনো সমস্যা হলে শিবানীদি গোপায়রা আছে, এদের বলবেন।